শীতকালীন ক্ষেত্রে বেগুন গাছে মাত্র 3টি পরিচর্যার মাধ্যমে কুইন্টাল কুইন্টাল বেগুন তুলতে পারবেন। 1 নম্বরে এখানে পোকার পরিচর্যা, 2 নম্বরে সার প্রয়োগ এবং 3 নম্বরে গাছগুলিতে অনুখাদ্য ও চ্যালামিন প্রয়োগের মাধ্যমে। অর্থাৎ গাছগুলিতে কখন কোন প্রকার বিষ প্রয়োগ করতে হবে, কখন কোন সার প্রয়োগ করতে হবে, প্লাস কখন কোন অনুখাদ্য ব্যবহার করতে হবে শীতকালীন ক্ষেত্রে গাছে অতিরিক্ত বেগুনে পাওয়ার জন্য, সেই পরিচর্যা নিয়ে আজকের ভিডিওতে খুব সংক্ষেপে আলোচনা করব। তাই ভিডিওটা পুরোপুরি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার। এবার শীতকালীন বেগুন গাছের সঠিক পরিচর্যা অবশ্যই করা দরকার। বন্ধু, দেখতে পাচ্ছ আমাদের গাছগুলিতে বেগুনের পরিমাণ কিন্তু প্রচুর হারে আছে, সেই সঙ্গে সঙ্গে গাছগুলিতে ফুলঝালিও কিন্তু রয়েছে। আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ গাছগুলিতে কিন্তু ফুলের পরিমাণও কিন্তু রয়েছে প্রচুর হারে। বন্ধু, এই মাকড়া বেগুন শীতকালীন ক্ষেত্রে অন্য বেগুনের তুলনায় একটু ধরন দেয়, কিন্তু এই বেগুনটার প্রায় 1 বছর কিন্তু গাছের বয়স হয়ে গেছে, তবুও কিন্তু গাছগুলিতে যথেষ্ট হারে বেগুন দিচ্ছে, সেজন্য আমরা এখনও পরিচর্যা করছি। তাই শীতকালীন ক্ষেত্রে মাকড়া, ভাঙর এবং সেই সঙ্গে সঙ্গে মুক্তকাশী বেগুনের কী কীভাবে পরিচর্যা করবেন, রোগ পোকা এবং সারের হিসাবে কোন কোন বীজ দেবেন, 5 মিনিটের ভিডিওতে আলোচনা করে দেব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। বন্ধু, এই শীতকালীন ক্ষেত্রে বেগুন গাছের পোকা হিসেবে কী কী দেখা যায় চলো আগে জেনে নিই, তারপরে শীতকালীন ক্ষেত্রে কোন রাসায়নিক সারে বেগুন গাছগুলিতে অত্যধিক হারে বেগুন ধরাতে পারে সেটা তারপরে জেনে নেব। বন্ধু, ফার্স্ট অবস্থায় বেগুন গাছগুলিতে পোকার আক্রমণ বেশি দেখা যায়। পোকা হিসাবে এখানে নানান রকম কিন্তু পোকার উপদ্রব বেশি পরিমাণে দেখা যায়। তার ভিতরে অন্যতম 2টি পোকা উপদ্রব বেশি পরিমাণে এখন দেখা দিচ্ছে, 1 নম্বরে চোষক পোকার মতো পোকা আর 2 নম্বরে ফল ছিদ্রকারী লেদা পোকা। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ফল ছিদ্রকারী লেদা পোকার পরিমাণ কিন্তু কমে যায়, তবে চোষক পোকা বা শোষক পোকার পরিমাণ শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেশি হারে দেখা যায়, এবং সাদা মাছেও কিন্তু বেশি হারে দেখা যায়, যা কিন্তু শোষক পোকার ভেতরে পড়ে। বন্ধু, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই বেগুন গাছে অত্যধিক হারে সাদা মাছি এবং সেই সঙ্গে সঙ্গে আপনি ফল ছিদ্রকারী নলি পোকার বীজগুলি অতিরিক্ত হারে কড়া কড়া বীজ যদি একটু প্রয়োগ করেন তাহলে গাছগুলি অল্প দিনে পুরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সঠিক সময়ে সঠিক বীজ অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। এই গ্রুপের বিষয়ে কাজ হচ্ছে না বলে গ্রুপ বারে বারে পাল্টাবেন না। তাহলে চলুন এবার শীতকালীন ক্ষেত্রে কোন কোন প্রকার কোন কোন বিষ আপনি প্রয়োগ করবেন এবার জানা যাক। শীতকালীন ক্ষেত্রে ফার্স্ট অবস্থায় বেগুন গাছে আপনি একটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো সাদা মাছির আক্রমণ, যা বেগুন গাছের পাতার নিচে বসে বেগুন গাছের রস শোষণ করে গাছগুলিকে খুব দ্রুত বুড়ো করে নষ্ট করে। এই জন্য সাদা মাছির ওষুধ হিসেবে আমি আপনাদের রিকমেন্ড করব, আপনারা কোনো গ্রুপের দিকে যাবেন না, আপনারা SNMRP 20% গ্রুপের ওষুধ নেবেন। 15 গ্রাম SNMRP 20% গ্রুপের ওষুধ বর্তমানে বাচ্চা ব্যবহার করছে 15 গ্রাম, তার সঙ্গে সঙ্গে 1 প্যাকেট থাইমেথ্যাক্সন গ্রুপের 1 তারা ব্যবহার করছে। এই দুটো একসাথে যদি 10 লিটারে আমরা জলে গুলে গাছ স্প্রে করতে পারি তাহলে সাদামাছি খতম হয়ে যাবে, 4 থেকে 5 দিন আর জমিতে সাদামাছির ওষুধ দেওয়া লাগবে না। এবং 2 নম্বরে যেটা বলছিলাম, প্রচুর হারে কিন্তু ফল ছিদ্রকারী লেদা পোকার আক্রমণ দেখা দিচ্ছে। ফল ছিদ্রকারী লেদা পোকার আক্রমণ দেখা দিলে আপনি শুধুমাত্র একটা বীজ ব্যবহার করবেন, সেটা হলো UPL কোম্পানি ভিরাট। বারে বারে বলছি UPL কোম্পানি ভিরাট কুইনাল ফস প্লাস সাইপারমাইথিন আছে, ব্যাপক হারে কিন্তু কাজ করবে, যা টিয়া পোকা এবং ফল ছিদ্রকারী লেদা পোকার ক্ষেত্রে কাজ করে। আপনি যদি না পেয়ে থাকেন তাহলে 1 লাক্স 2 লাক্স ওই একই গ্রুপের ওষুধ, শুধু এর ভিতরে সাইপারমাইথিন নেই কিন্তু ভিরাটের ভিতরে সাইপারমাইথিন আছে, এটা আপনি ব্যবহার করতে পারেন। তবে অন্য গ্রুপের দিকে যাবেন না, দিলে গাছের পাতা খুব দ্রুত হলুদ হয়ে বুড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর পরবর্তী আছে বেগুন গাছে প্রচুর হারে চোষক পোকা বা শোষক পোকা দেখা যায়। এই গাছের পাতাকে কুকড়ে দেয়, গাছগুলিকে নষ্ট করে দেয়, গাছগুলি যথেষ্ট গতি বাড়াতে দেয় না। তাই আপনাদের আমি রিকমেন্ড করবো আপনি ডেলিগেট ব্যবহার করুন। ডেলিগেট বেগুন গাছের ক্ষেত্রে 10 লিটারে 10 ml ডেলিগেট জলে গুলে গাছে স্প্রে করুন, তাতেই সমস্যা থেকে মুক্তি পাবেন। যদি না পেয়ে থাকো তাহলে বায়োরা 303 ব্যবহার করে একটা জৈব ওষুধ ইয়া ব্যবহার করলেও তুমি তোমার বেগুন গাছ থেকে চোষক পোকাকে কন্ট্রোল করতে পারবে। যদি না পেয়ে থাকো তাহলে আমি বলবো UPL কোম্পানি উলালা, এই 3টের মধ্যে যেটা তোমার হাতের কাছে পেয়ে যাবে চোষক পোকার ক্ষেত্রে সেটা ব্যবহার করবে। এবং সেই সঙ্গে সঙ্গে বেগুন গাছে এবার আসি সার প্রয়োগ। বেগুন গাছে তো আপনি যথেষ্ট হারে কিন্তু কীটনাশক বিষ প্রয়োগ করছেন, কিন্তু গাছের গোড়ায় যদি সার না দেন তাহলে গাছের যথেষ্ট গতি বাড়বে না। আপনি বেগুন গাছে বিষ
বিষ প্রয়োগ করছেন এবং সপ্তাহে মিনিমাম একটা সেচ আপনার বেগুনের জমিতে দিয়ে দেবেন। বেগুনের জমিতে একটা সেচ দেওয়ার পরে আপনি এখানে যথেষ্ট হারে অ্যামোনিয়া এবং ফসফেট সার দেবেন। একবার অ্যামোনিয়া ফসফেট দেবেন, একবার 20-20-13 দেবেন, একবার অ্যামোনিয়া 14-35 দেবেন, একবার অ্যামোনিয়া সুফালা দেবেন। এই চারটে সারের কথা বললাম। এই সারের ভিতরে আপনার যেটা দেওয়া হয়নি সেই সারটা আপনি ব্যবহার করবেন, তবে অ্যামোনিয়াকে মাস্ট রাখবেন। ইয়া বেগুনকে নরম করে, বেগুনের কালার ঠিক রাখে, বেগুন গাছে গতি বাড়াতে সাহায্য করে, তাই ইয়া কিন্তু ব্যবহার করতে হবে। এবং এর পাশাপাশি আপনাকে গাছগুলিতে নিয়মিত আপনি পোকার বিষ প্রয়োগ করছেন কিন্তু গাছে ফুল জালি আনার জন্য যেটা আপনাকে করণীয় সেটা কিন্তু ব্যবহার করছেন না। তার আগে একটা কথা আপনাদের বলে রাখি, আপনি সাদামাছির বিষ সপ্তাহে মিনিমাম 2 দিন ব্যবহার করবেন এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধু যদি অতিরিক্ত হারে দেখা যায় তাহলে 3 দিন, এর বেশি ব্যবহার করবেন না। আপনি সেই সঙ্গে সঙ্গে শোষক পোকার ওষুধ সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন এবং ফল ছিদ্রকারী নলি পোকা বা ল্যাদা পোকার ওষুধ সপ্তাহে 3-4 দিন ব্যবহার করবেন। এটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এবং তার পাশাপাশি আমি যে কথা বলছিলাম, গাছগুলি তো আপনি তো পোকার ওষুধ দিচ্ছেন কিন্তু গাছগুলিতে ফুল ফল ধরানোর জন্য যে যে কাজ রয়েছে সেটা কিন্তু করছি না। যথেষ্ট হারে রাসায়নিক সার তো সারের কথা তো জানিয়ে দিলাম, এর পাশাপাশি গাছগুলিতে যথেষ্ট হারে গাছগুলিকে সুস্থ সবল রাখার জন্য আপনি গাছে অবশ্যই একটা ভালো অনুখাদ্য স্প্রে করবেন। অনুখাদ্য হিসেবে আমরা বায়োভিটেক্স রিকমেন্ড করি। আমি বায়োভিটেক্স ব্যবহার করি, কোনো কোম্পানির প্রচার করি না। ইয়া ব্যবহার করলে গাছের পাতা কালো থাকে এবং সেই সঙ্গে সঙ্গে গাছের ফুল ঝরাকে কন্ট্রোল করে প্রত্যেকটা ফুলকে একেবারে ফলে পরিপূর্ণ করে। আমি বারে বারে বায়োভিটেক্স ব্যবহার করছি, সপ্তাহে 1 দিন কিন্তু বায়োভিটেক্স ব্যবহার করছি, তবে এই শীতকালীন ক্ষেত্রে 5 দিন বাদে একবার ব্যবহার করছি। এবং যাদের গাছগুলিতে অতিরিক্ত আরে হলুদ হয়ে গেছে তারা বায়োভিটেক্স ব্যবহার করলে সেইভাবে কাজ পাবেন না। তাহলে তোমাকে আমি রিকমেন্ড করবো, তুমি বাজার থেকে একটা চ্যালামিন ক্রয় করবে যার দাম 50-55 টাকা এবং একটা ডাইথেন পাউডার ক্রয় করবে, দুটো একসাথে দেবে। অনেকের ছত্রাকজনিত কারণে গাছের পাতায় টিপ টিপ দাগ হয়ে গেছে, অনেকে গাছের পাতা হলুদ হয়ে নষ্ট হচ্ছে, অনেকে নানান সমস্যার সৃষ্টি হয়েছে। তারা গাছে অনুখাদ্য বায়োভিটেক্স না দিয়ে তার পরিবর্তে চ্যালামিন এবং ডাইথেন দেবে। চ্যালামিনের ভিতরে চিলেট জিঙ্ক রয়েছে এবং ডাইথেন M45 পাউডারের ভিতরে ম্যাংগোজেম রয়েছে যা জিঙ্ক লবণ থেকে তৈরি, যা কিন্তু বেগুন গাছের পাতায় টিপ টিপ দাগকে কন্ট্রোল করবে এবং গাছে অতিরিক্ত হারে গতি বাড়াবে, গাছের পাতা কালো করবে প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক হারে সাহায্য করবে। তাই শীতকালীন ক্ষেত্রে তুমি যদি বেগুন গাছের এই মিনিমাম ধাপে ধাপে 3টি পরিচর্যা, 1 নম্বরে পোকা, 2 নম্বরে সার আর 3 নম্বরে অনুখাদ্য, এই 3টির পরিচর্যা যদি করতে পারো তোমার বেগুনের জমি থেকে কুইন্টাল কুইন্টাল বেগুন উঠবে। হ্যাঁ বন্ধু, 100% গ্যারান্টি দিয়ে বলছি। তাই বেগুনের জমিতে কুইন্টাল কুইন্টাল বেগুন তোলার জন্য কী কী পরিচর্যা করা দরকার তাই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য দর্শক বন্ধুদের বা চাষিদের দেখার সুযোগ করে দেবেন। বারে বারে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম চারিদিকে ছড়িয়ে দেবেন যাতে আপনার মতো অন্য অন্য চাষিরাও বেগুন চাষ করে উপকৃত হয়। টাটা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ।